গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার দিক থেকে জাতীয় স্তরে পুরস্কার পেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েত। এই মর্মে রবিবার জেলা প্রশাসনের তরফ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় গোয়ালপুকুর ব্লক অফিস চত্বরে। এদিন পঞ্চায়েত কর্তৃপক্ষকে এই পুরস্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। উল্লেখ্য, 2020-21 অর্থবর্ষে একাধিক স্তরে কাজের নিরিখে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হচ্ছে পশ্চিমবঙ্গের মোট 14টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। প্রতিবার 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে এই পুরস্কার দেওয়া হয়। মূলত 100 দিনের কাজে শ্রম দিবস বা কর্ম দিবস সৃষ্টি হোক বা আবাস যোজনা, গ্রামীণ রাস্তা তৈরিতে দেশের সেরা রাজ্যগুলির তালিকায় বহুবার শীর্ষে থেকেছে বাংলা। এবারও তালিকা ঘোষণার আগে কেন্দ্রীয় অফিসারেরা প্রতিটি গ্রাম পঞ্চায়েত সরজমিনে ঘুরে দেখেছিলেন। উন্নয়নমূলক কাজের নিরিখে সেরা হওয়ায় গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2022 পেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের গোয়াগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েত, যা জেলার ক্ষেত্রে অন্যতম সফলতার চিহ্ন বলেই মনে করছেন বিশিষ্টরা। এই পুরস্কার প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই খুশি পঞ্চায়েতের কর্মীরা। এই জন্যে পঞ্চায়েতের সকল সদস্য ও কর্মীদের পাশাপাশি জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানান পঞ্চায়েত প্রধান পারভিন ববি। এর আগে অনেক প্রধান এসেছে, কিন্তু আজকে এই জায়গাটা পাইনি, আজকে আমি পেয়েছি। এই কারণে আমি খুব খুশি হয়েছি। আমাদের গোয়াগাঁওয়ের সব স্টাফদেরকে আমি ধন্যবাদ জানাবো, কারণ ওরা যদি আমাদের সাথে না থাকে তো এতদূর পৌঁছাতাম না, আমি একাই পারতাম না। ওরা সাথে আমার আছে, তাই বলেই এতদূর এগিয়েছি। অন্যদিকে জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সরকারি প্রকল্পগুলি কাজ করা হচ্ছে। এই কাজগুলি নিয়মিত পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে। এরই অঙ্গ হিসেবে এই পুরস্কার লাভ বলে অভিমত জেলা শাসক অরবিন্দ কুমার মিনার। এটা পুরো জেলার জন্য সত্যি গর্বের ব্যাপার। এইভাবে এসি স্যারের লিডারশিপে পুরো জেলা আমরা মোটামুটি সবই এরিয়াতে ভালো কাজ করছি। এখানে জিপিবি প্ল্যানিংয়ের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিপি পেয়েছে, তো সত্যি ওরা আমরা কী বলবো, মতলব কংগ্রেচুলেশনের ভাবটা এত সুন্দর আমরা ভালো কাজ করেছি, আমার পুরো জেলার জন্য একটা ভালো ব্যাপার। অপরদিকে এই সম্মান লাভ জেলার জন্য এক গর্বের বিষয়। এই জন্য পঞ্চায়েতের সকল সদস্য এবং কর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। ज्यादातर स्कीम्स हैं और नेशनल लेवल पे इंटरनेशनल लेवल पे कन्याश्री और बहुत सारे स्कीम हम लोग जो है एवर्नी, हमारा इसका एक ही लीडरशिप की वजह से हो पा रहा है। हमारा माननीय महोदय बनर्जी दीदी की वजह से जो है सब लोगों को स्पीड आती है काम करने का, और उनका जो उम्र है और हम लोग का जो उम्र है उनको देखने के बाद एक इंस्पिरेशन आता है। डीएम साहब को आता है, हमको भी आता है, सारे लोगों को आता है। क्यों? वो उस उम्र में अगर एक महिला हो कि इतना कर सकती है, तो हम लोग पुरुषों के उसके तरह काम क्यों नहीं कर सकते। ये काम ही जो है अवार्ड के लिए, और जब आदमी काम करता है तो अवार्ड के लिए काम नहीं करता है, काम दिल से करता है, और जो दिल से ऑनेस्टली काम करता है उसको अवार्ड हासिल होता है। आरसीटीवी संवाद गोवालपुर।